নির্বাচন হলো না হলো ডাজ নট ম্যাটার। বিরোধী দল এখন পর্যন্ত ঠিক কর্মসূচিতে আছে, এটা অব্যাহত রাখতে হবে। 1 সেকেন্ডের জন্য কোনো প্রতিবাদ বন্ধ করা যাবে না। আর আমি জামাত ইসলাম, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, উদারপন্থী সকল রাজনৈতিক দলকে ন্যূনতম একটাই ইস্যু, শুধু ভোটাধিকার ফিরিয়ে দেন। শান্তিতে নোবেল জয়ী ডেসমন্ড টুটুর বিখ্যাত সেই উক্তি, জুলুমের সময় তুমি যদি নিরপেক্ষ নীরব থাকো তাহলে তুমি জালিমের পক্ষ নিয়েছো। কি করতো সেই কে এম হাসানের অধীনে নির্বাচনে যেতে রাজি নন, আর শেখ হাসিনার অধীনে নির্বাচনে বিএনপি সহ গণতান্ত্রিক দলগুলো যাবে, যার কথার উপর ভরসা করে 18-ই গিয়ে মাঝরাতে ভোট হয়ে গেছে। ডক্টর কামাল হোসেনের ভাষায় আমি বলেছিলাম ফজরের পরে ভোট কেন্দ্রে যেতে, এরা মাঝরাতে কাম সেরে ফেলেছে। আপনি কত কত নাটক করবেন? নাটকের তো একটা লেভেল থাকে। আপনি 28শে অক্টোবর লক্ষ লক্ষ লোকের একটা সমাবেশে সাউন্ড গ্রেনেড, আপনার কি বলে কাঁদানি গ্যাস গুলি করে নিজেরা সন্ত্রাস করে আপনি ওই রাতে ভোরবেলাতে আপনি বিএনপির জনপ্রিয় মহাসচিব অত্যন্ত সজ্জন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করলেন জননেতা রাজনীতিবিদ মির্জা আব্বাসকে, গ্রেপ্তার করলেন বাংলাদেশের রাজনীতিতে কমিটমেন্ট এবং ইন্টেলেকচুয়ালের মিশ্রণে যে একজন জাতীয় নেতা, অত্যন্ত ধী শক্তি ধী জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব, মার্জিত রুচিবান, আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে আরো বিএনপির সমস্ত নেতৃবৃন্দ একটা ক্র্যাক ডাউন করে দিলেন। ক্র্যাক ডাউন করে আপনি নির্বাচন কমিশনের তামাশা দেখেন। আমি আমার শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা স্যারকে আমি স্যার সম্বোধন করবো হৃদয় থেকে, স্যার আপনি কি এরকম দেখেছেন পাকিস্তান আমলে, যে তামাশার মকারি ফার্স করার একটা লেভেল থাকে, ভণ্ডামি করার একটা লেভেল থাকে। বিএনপি অফিসকে আপনি ঘিরে রাখলেন ক্রাইম সিন, তার মধ্যে নির্বাচন কমিশনকে চিঠির দাওয়াত দিয়ে দেয়ালে কি বলে পেরেক দিয়ে গুজে দিয়ে আসলেন গণতন্ত্রকে যেরকম হত্যা করেছে। এগুলো নাটক করার কোনো প্রয়োজন আছে? আমি যেটা বরং মনে করতে চাই, আমি আমার অত্যন্ত সাধারণ মানুষ, আমি স্মরণ করতে চাই শান্তিতে নোবেল জয়ী ডেসমন্ড টুটুর বিখ্যাত সেই উক্তি, জুলুমের সময় তুমি যদি নিরপেক্ষ নীরব থাকো তাহলে তুমি জালিমের পক্ষ নিয়েছো। আজকে এগুলো আমি শেষ 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 মন্তব্যটি আপনার কাছে জানতে চাই, একটু বেশি সময় হয়ে গেছে আপনার কাছে, আমি শেষ করতে হবে খুব ছোট্ট সময়ে। আর বিরোধী দলের আসলে কি করণীয় রয়েছে? আমরা দেখছি যে বিএনপি আবার নতুন করে হরতাল ডেকেছে, সামনে আর ছোট্ট সময় আছে, অল্প স্বল্প সময়ের মধ্যে বিরোধী দলের আর কি করণীয় রয়েছে? নির্বাচন নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে, নির্বাচন হয়ে যাবে অনেকে মনে করে, এরপর কি করণীয় থাকবে? পাশাপাশি বিরোধী দলগুলোর মধ্যে যেমন জামাতে ইসলামীর একটা বড় তাদের একটা বড় শক্তি নিয়ে তারা মাঠে রয়েছে, তবে আলাদাভাবে তারা আন্দোলন করছে, যুগপৎ আন্দোলন করছে, যতটুকু জানতে পেরেছি তারা একত্র হয়ে আন্দোলন করবার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে। এই জায়গাটাকে একটু স্পষ্ট করবেন আদতে, আপনাদের বা বিএনপি জামাত ইসলামের এই বিরোধী শিবিরের কি ভূমিকা রাখতে চাচ্ছে তারা এই স্বল্প সময়ের মধ্যে, একটু যদি আমি বলেন। জি আমি যেটা মনে করি যে নির্বাচনের গল্প আগে শেষ হয়ে গেছে, 7 তারিখে হয়তো যদি করেও সিলেকশন রেজাল্ট দেবে, এটা তো আপনি আপনি তো উন্নত বিশ্বে আছেন, আমার এখানে 3 জনই বিদগ্ধ আলোচক আছেন। কোন দেশে দেখেছেন সরকার বিরোধী দল খোঁজে? একটা তো আছে আওয়ামী লীগ, ডামি, স্বতন্ত্র, তারপরে বিরোধী দল খুঁজছে, কেউ বিরোধী দল হতে চায় না, বলে নৌকা দাও নৌকা দিয়ে বিরোধী দল। এখন যেটা আপনি মূল্যবান কথা বলেছেন যে সরকার বিএনপি সহ সমমনা দলগুলো জামাত ইসলাম সহ অন্যরা কি করছে বা কি করা, আমি বলবো আমার ছোট অভিজ্ঞতায় রাজনীতি আইনের একজন ছাত্র হিসাবে, 1975-এ যখন ইন্দিরা গান্ধী ঠিক এরকম নির্বাচনে তার নির্বাচনে কারচুপির অভিযোগ করে যখন ভারতের সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্টের মতো না হাইকোর্ট, ভারতের হাইকোর্টের একটি বেঞ্চ এলাহাবাদ হাইকোর্ট যখন ইন্দিরা গান্ধীকে আসন শূন্য করে দিল, বিখ্যাত সেই মামলা আমি সংক্ষেপে শেষ করছি, রাজনারায়ণ সরকার বনাম ইন্দিরা গান্ধী, এবং সেখানে যখন ইন্দিরা গান্ধীর এমপি সিট শূন্য হয়ে গেল সুপ্রিম কোর্টে, উনি আপিল করলে বিখ্যাত জাস্টিস কৃষ্ণ আয়ার ওই রায়ের স্থগিত করেছিল, কিন্তু বলেছিল আপনি প্রধানমন্ত্রী এমপি হিসাবে পার্লামেন্টে কোনো উত্তর দিতে পারবেন না, বড়জোর প্রধানমন্ত্রী। তো ওনার সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ভারতে এখনো ভারতের কংগ্রেসরাও মাপ চায়, সবাই যখন জানে একটা অন্ধকার দিক, মোস্ট কালো ন্যাক্কারজনক অধ্যায় গণতন্ত্রের আরেক বীর জওহরলাল নেহরুর কন্যা সৃষ্টি করেছিলেন ক্ষমতায় পাকাপোক্ত করার জন্য,
তখন এই যে আমাদের বাড়ির পাশে জানলা দিয়ে দেখা যাওয়ার মতো প্রতিবেশী পশ্চিমবঙ্গের বামপন্থী নেতা জ্যোতি বসু থেকে শুরু করে তদানীন্তন জনতা পার্টি নেতা, পরে বিজেপি নেতা, আপনার অটল বিহারী বাজপেয়ী, সবাই ঐক্যবদ্ধ হয়েছিল যার যার রাজনৈতিক বিশ্বাসকে একটুখানি পাশে রেখে, যে আগে ভারতের গণতন্ত্র টিকুক। কাজে আমি একজন এই গণতন্ত্র, আমার কোনো ব্যক্তিগত কোনো দল গোষ্ঠী নেতার প্রতি আমার কোনো আনুগত্য নেই, এটাও আমাদের একটা সংকট। আমরা নাগরিক হই না, আমরা রাজনৈতিক কর্মী হই না, আমরা রাজনৈতিক দলবাজ হই। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কি নির্বাচন হলো না হলো ডাজ নট ম্যাটার, বিরোধী দল এখন পর্যন্ত ঠিক কর্মসূচিতে আছে, এটা অব্যাহত রাখতে হবে, 1 সেকেন্ডের জন্য কোনো প্রতিবাদ বন্ধ করা যাবে না। আর আমি জামাতে ইসলাম, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, উদারপন্থী সকল রাজনৈতিক দলকে ন্যূনতম একটা ইস্যু শুধু, ভোটাধিকার ফিরিয়ে দেন। তারপরে ইতিমধ্যে বিএনপির সুযোগ্য আচ্ছা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের 33 দফা ঘোষণা করেছে, আমরা বিশ্বাস করতে চাই এইবার অন্তত জনগণের ভোটে যারাই ক্ষমতায় আসবে প্রতিষ্ঠানগুলো গড়বার দায়িত্ব নেবে, না হলে আবারও একই ঘটনা ঘটবে। আমি মনে করি ধন্যবাদ। সকলকে এক মঞ্চে উঠে একটি মাত্র ন্যূনতম ঐক্য, যে মিনিমাম কমন গোল একটাই, ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশের মানুষকে তার রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া, এই আন্দোলন করা ছাড়া আপনাকে ধন্যবাদ। এই কোনো আন্দোলন আর কতটুকু, বিকল্প এই নেই। আন্দোলন ইতিমধ্যে ব্যর্থ হয়েছে বলে অনেকেই মনে করছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে, আমরা দেখেছি যে বিএনপি বা সমমনা দলগুলো রাজপথে তাদেরকে দেখা যাচ্ছে না, তারা আন্দোলন সফল করতে পারছে না। আপনি কতটুকু আত্মবিশ্বাসী সেই প্রশ্ন আর নাই করলাম। আমি জনাব আমি আমি খালি যদি 20 সেকেন্ড আমি স্যারের কাছ থেকে চেয়ে নিই, মুক্তিযোদ্ধা স্যারের কাছ থেকে, আমি 1984 থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে খুবই একজন নগণ্য মানুষ হিসেবে অংশগ্রহণ করেছি। আমি এর মধ্যে আবার প্যাট করে আমার আমার প্রিয় ভাই পাঞ্জাব ভাই 21 আগস্টের প্রসঙ্গ টানতে পারে, 15ই আগস্ট, এগুলো ন্যাক্কারজনক ঘটনা, কিন্তু কোন বিরোধী দলের আন্দোলনে এরকম নির্যাতন আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি আমার মুক্তিযোদ্ধা পিতাকে জিজ্ঞেস করেছি, যিনিও ছাত্রলীগ করতেন প্রয়াত আব্দুর রাজ্জাক সাহেবের সঙ্গে, উনিও বলেছে পাকিস্তান আমলে এরকম নির্যাতন তিনি দেখেননি। তার মধ্যে যে বিএনপি আজকে বিজয় র্যালি করেছে এবং তারেক রহমানের যে ম্যাজিক সেই শব্দ, নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন, আমি প্রচন্ড আশাবাদী, কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। কার্ল মার্ক্সের বিখ্যাত কথা, কোনো শ্রম ব্যর্থ হয় না, এবং এই সরকার ইতিমধ্যেই দেশ বিশ্বে একঘরে হয়ে গেছে, শেষ চেষ্টা চালাচ্ছে নির্বাচনে সো কল গ্রহণযোগ্যতা তার গও হবে না, জনগণকে তার আন্দোলন অব্যাহত রাখতে হবে, তার ধন্যবাদ। ন্যূনতম অধিকার, মুক্তিযুদ্ধের মূল 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 চেতনা ভোটাধিকার, এবং আমার সরকার আমি ঠিক করব, আপনি না, কেউ না। শেষ করি আমাদের মজলুম জননেতার সেই উদ্ধৃতি দিয়ে, যে পিণ্ডির শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য না। ধন্যবাদ।